বুধবার তিন দফা দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে উপজাতি ছাত্র সংগঠন টিআইএসএফ। এদিন রাজধানী আগরতলা থেকে একটি মিছিল সংগঠিত করে এবং পরবর্তী সময়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করা হয়। রাজ্য সরকার সিবিএসই ও টিবিএসই বোর্ডে ককবরক ভাষাকে বাংলায় রূপান্তরিত করে লিখতে হবে বলে নির্দেশিকা জারি করেছে, যেখানে ককবরক ভাষাকে রাজ্যের স্বীকৃত ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। সে জায়গায় রাজ্য সরকার এই ভাষাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে গোটা রাজ্যের উপজাতি ছাত্রছাত্রীরা গত 28 নভেম্বর বিক্ষোভ সংগঠিত করেছে রাজ্য জুড়ে। 1 লক্ষ স্বাক্ষর সম্বলিত করে প্রত্যেক মহকুমা ভিত্তিক ডেপুটেশন দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা অধিকর্তার নিকট এই নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে ডেপুটেশন প্রদান করে টিআইএসএফ। পাশাপাশি রাজ্যের এডিসি এলাকায় সমস্ত মহকুমায় একটি করে ডিগ্রি কলেজ স্থাপন করতে হবে, কলেজগুলিতে ছাত্র সংসদে 50% উপজাতি আসন সংরক্ষণ করার ব্যবস্থা চালু করতে হবে বলেও জানান উপজাতি ছাত্র নেতৃত্বরা। সরকার সিবিএসই বোর্ড এবং ত্রিপুরা বোর্ডে জবরদস্তি ককবরককে একটা নির্দিষ্ট স্ক্রিপ্টে লিখতে হবে বলে, বাংলা দিয়ে লিখতে হবে বলে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা ত্রিপুরা রাজ্যের কোনো ছাত্রছাত্রীরাই মানতে চাইছে না। সেই কারণে গত 28 তারিখে পুরা রাজ্যব্যাপী আমরা আন্দোলন চালাই। প্রত্যেক জায়গাতে 1 লক্ষ সিগনেচার ক্যাম্পেইন করে আমরা সাব ডিভিশনের ওয়াইজ ডেপুটেশন দিয়েছি। এর সাথে সাথে আজকে শিক্ষা ভবন আমরা ডেপুটেশন দিচ্ছি। আরেকটা জিনিস হলো এডিসি এলাকা রাজ্যের 70% এলাকা নিয়ে গঠিত, কিন্তু এডিসি এলাকায় মাত্র 2টা 3টা কলেজ রয়েছে। সেই কারণে এডিসি এলাকায় প্রত্যেক সাব ডিভিশনাল ওয়াইজ একটি করে কলেজ রাজ্য সরকারকে দিতেই হবে, না হলে আমাদের স্টুডেন্টদের গরিব ছাত্রদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরেকটা জিনিস, তৃতীয় দাবি হলো 50% এসটি রিজার্ভেশন ইন এভরি স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র সংসদে 50% এসটিদের রিজার্ভেশন। ছাত্র সংসদ দখল করে এবিভিপি ছাত্র নেতারা প্রতিদিন উপজাতি ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংঘটিত করছে। এই সবের বিরুদ্ধেও রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজাতি ছাত্র নেতারা। এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে হাজির ছিলেন সদ্য প্রাক্তন মন্ত্রী ত্রিপুরামথার নেতা মেবার কুমার জমাতিয়া। তিনি বলেন, ককবরক রাজ্যের প্রথম ভাষা, বিজেপি সরকার এই ভাষাকে নিয়ে রাজনীতি করছে। এই নির্দেশিকা যদি প্রত্যাহার না করা হয় তবে সমস্ত উপজাতি সংগঠনগুলি একত্রে লড়াইয়ে নামবে। Not second language. Most of people, they misunderstand. They're saying that this is second language. No, this is state language, first language. Being of state language, they should have honor. They should have due importance. The popular romance should be introduced immediately. And if government is not taking initiative, this movement will go on. And now this sensitive issue, all students are now come forward to support romance script. And if they're not, normally if they don't pass the this bill issue, then there are many means, there are many sources that we are going to fight for the cause of our manuscript, and hopefully the state government will be waiting for the decision of Bengali script. ভারী মাত্রায় উপজাতি ছাত্রছাত্রীরা এদিন এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।